নমস্কার, আজ আপনাদের জন্য দ্য স্টোরি টেলার্স রুমের নিবেদন সমরেশ বসু রচিত গল্প আদাব। আদাব গল্পটি হিন্দু মুসলিম দাঙ্গার প্রেক্ষাপটে রচিত। দাঙ্গার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা মানুষ যখন অন্যজনকে সন্দেহের চোখে দেখছে, সেই অবস্থার মধ্যে পড়ে মাঝি ও সুতামো জুড়ে নিজেদের পরস্পরের চিন্তা ও বিচারধারার আদান প্রদান এবং শেষমেশ তাদের ধর্মের উপরে উঠে মনুষ্যত্বটাকেই বড় করে দেখাই এই গল্পের মূল ভাবনা। এবং এই দেশে উভয় ধর্মানুলম্বী মানুষেরই যে সমানভাবে থাকার ও বাঁচার অধিকার রয়েছে, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেইটি এই গল্পে আরও একবার প্রমাণিত হয়েছে। শুরু হচ্ছে আদাব। প্রধান চরিত্রের গল্পকথক সুতামজুর ও মাঝি, পার্শ্ব চরিত্রে পুলিশ, গল্পের সূত্রধর রূপম দাস। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা সর্কি ছুরি লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল, চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে, লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন, মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে সৈন্যবাহী গাড়ি, তারা গুলি ছুটছে দিকে দিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়, ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না, আল্লাহু আকবর নাকি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, আচম্বিতে শির শিরে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারদিক। বোধহয় কুকুর, তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে একটু ঠেলে দিল। খানিকক্ষণ চুপচাপ, আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো, আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটা মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয় সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, উভয় উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয় একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে, কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগল, হিন্দু না মুসলমান? এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে, তাই সাহস করছে না কেউ কাউকে এসে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ী ছাপিয়ে পড়ার ভয়। অনেকক্ষণ সন্দিহান ও অস্বস্তির অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অব্দি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান আগে তুমি কও। পরিচয় স্বীকার করতে উভয়ই নারাজ, সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়ি গঙ্গার হেই পারে, সুবাই দেয়। তোমার? সাসারা, নারায়ণগঞ্জের কাছে। কি কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি?
নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ, অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনেই দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে, চেষ্টা করে উভয় উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে একটু অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে, শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্তস্ত্র হয়ে একটু মরে চড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে, হ চলো এইখান দিয়ে উঠা যাই, মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না 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 না, উঠো না উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল, লোকটার কোনো বোধভিপ্রায় নেই তো। সুতা মজুরের চোখের দিকে তাকালো সে, সুতা মজুরও তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বয় যেমন বইয়া রইছ সেরমই থাকো। মাঝির মনটা ছ্যাত করে উঠল সুতা মজুরের কথায়, লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এল। জিজ্ঞেস করল, কেন 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 কি মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল, যামু না তো কি এই আন্ধায়গুলির ভেতর পড়ে থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না, কোন জাতির লোক তুমি কইলে না? শেষে শেষে তোমাকে দল বল যদি ডাইক লই আয় আমারে মারানোর লাগা। এইটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চিচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বয় মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় কি যেন ছিল, মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি সইলে গেলে আমি একলা থাকুম নাই? শোরগোলটাও দূরে মিলিয়ে গেল আর মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, নাকি তারাই বেঁচে থাকবে? কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া কই, আর মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে, আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেঁতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ছড়া কাঠিটা ফেলে দিল সে বিরক্ত হয়ে। আর একটা কাঠি বের করল সে। মাঝি যেন খানিকটা অসবর হয়ে উঠে এলো সুতা মজুরের পাশে। হারে জ্বলবো জ্বলবো, দেও দেখিনি আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল, দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সুবহানাল্লাহ, এ নেও নেও ধরো তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর, টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে, মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ হ আমি মুসলমান, কি হইছে? না কিছু কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লগে দুইখান জামা আর বিবির লগে একখান শাড়ি,
খাইলামগো ঈদের পরব জানো? আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটুলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখো আর কি, তবে দিনকাল তো দেখছো, বিশ্বাস করন যায়, তুমি কও। এইটা হক কথাই। এ আচ্ছা ভাই, এ তুমি কিছু রাহ ঠাও নাই তো? একরে ভগবানে কিরা কইরা কইতে পারি, একটা শুইও নাই, পরানটা লইয়া হন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলেই হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়, আবার দুজনে বসল পাশাপাশি, বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করল খানিকক্ষণ। মাঝি এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা এ আমারে কইতে পারোনি, এই মাই ধর কাটাকাটি কি হেল লইগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে। দোস্ত দোস্ত তোমাকে লিখবালো কই, তাই তো লাগাইছে এই কি সংগ্রামের নাম কইরা। এই সব আমি বুঝি না, আমি জিগা এই মারামারি কইরা হইব কি? তোমাগো দুঘান লোক মরব, আমাগো দুঘান লোক মরব, তাতেই দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো এই কথাই কই, হইবার কি? হ্যাঁ হইব আমার কলাটা, তুমি মরবা আমি মরব, আর আমাকে পোলা মাইয়া গুলা ভিক্ষা করা বেড়াইব। এই গেল সনেটের রায়েতে আমার ভগ্নিপতির কাইটটা একেবারে সাত টুকরা কইরা মারালো, ফলে বইন হইল বিধবা, আর আর তার পোলা মাইয়া রাইয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে, নেতারা এই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না মানুষ না, আমরা আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নাইলে এমন কামড়া কামড়িটা লাগে কেমনে? আমাকে কথা ভাবে কেডা, এই যখন দাঙ্গা বাঁধলো ওহন ডানা জুটাইব কোন সুমন্ধি না, ওটারে কি আর ফিরা পামু? বাদাম তরির ঘাটে কোন অতলে যে ডুবাই দিছে তার কি কোনো ঠিক আছে? জামাদের জমিদার রূপবাবুর নায়েব মশাই পিত্তিক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নাই সরে কাছারি করতে, বাবুর হাত ছিল যেন হজরতের হাত, নায়ের কেরায়া দিত পাঁচ, বকশিস দিত পাঁচ, এখনে দশ টাকা, আমার সারা মাসের খোড়া কিছুটাই তো হই বাবু। আর কি কোনো হিন্দু বাবু আইব আমার নাই? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল, একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়, শব্দটা যেন বড় রাস্তা থেকে গুলির অন্দরের দিকেই এগিয়ে আসছে। সে বিষয়ে আর সন্দেহ নেই, শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ই চোকাচুকি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে বগল দাবা করে, চলো পলাই, কিন্তু কিন্তু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। এই যে দিক হোক চলো, ওই মিশামিশি ওই পুলিশের হাতে মার খামু না, ও ঢ্যামনা গো কোনো বিশ্বাস নাই। হ ঠিক ঠিক কথাই কইছো, কোন দিকে যাই বা কও, আইয়া তো পড়লো এই দিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি, বলল চলো কোনো গতিকে একবার যদি বাদাম তরির ঘাটে গিয়ে উঠতে পারি না তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মুখটা পেরিয়ে উর্ধ্বশ্বাসে তারা ছুটল, সোজা এসে পড়ে একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে, দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করারও উপায় নেই, রাস্তার এমোড় ওমোড় একবার দেখে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়েছে এমন সময় তাদের পেছনে শব্দ উঠল ঘোড়ার খুরের, তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই, বাঁপাশের ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুর ধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে উঁকিঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোল। কিনারে কিনারে চলো, রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, কি হইল? এদিকে আইও,
সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো, মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল, পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, আর একটু আগায় গিয়ে গেলে ফাঁড়ির কাছে মায়ের দিকে যে গলি গেছে এই পথে যাইব হইব, আমাগো বাদামতুরির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। এইটা হইল গিয়া হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর ওইটা হইল গিয়া মুসলমান গো। কাইল সকাল হলে বাড়ি যাবাগা। আর আর তুমি? আমি যাইগা, আমি পারুম না ভাই থাকতে। আজ আই দিন ঘরের কোনো খবর জানি না, কি হইল না হইল আল্লাহই জানে। কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হয়, নাও না পাই সাঁতরাইয়া পার হুমু বুড়ি গঙ্গা। আরে দাঁড়া মিয়া, করো কি, হ্যাঁ করো কি তুমি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, সাইরা দাও, বোঝো না তুমি, কাইল ঈদ, পোলা মাইয়েরা সব আজ চান দেখছে, কত আশা করে রইছে তারা নতুন জামা পিনবো, বাবুজানের কোলে চড়বো। আর আমার বিবি, আর আমার বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতেছে। মাছির গলা ধরে আসে, সুতামজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে, কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধরা ফেলায়? ভয় আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না, ধরতে দড়াইও না, এইখান থেকে যেন উঠো না, যাই, বলুম না ভাই, বলুম না এই রাতের কথা, নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমিও বলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না, উৎকর্ণ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হইল, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। ফলা মাইয়ার কত আশা, নতুন জামা পরব, আনন্দ করব, বেচারা বাপ জানে পড়ান তো। আগে আর কান্না বিবি ভেঙে পড়বে একেবারে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকে তুমি বাইসে আইসো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। হল্ট হল্ট, ধক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলাবলি করছে চিৎকার করে। ডাকু ভাগ দাহেই। সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। দুটো নীলচে আগুনের ঝিলিক, উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভেতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার জামা, তার বিবির শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, পারলাম না, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিন, দুশ্মনরা আমার সাহিত্য দিল না। শুনছিলেন আদাব, লেখক সমরেশ বসু, গল্পকথকের ভূমিকায়
তানিশা মুখার্জি, সুতা মজুরের ভূমিকায় প্রান্তিক চ্যাটার্জি, মাঝির ভূমিকায় জ্যোতির্ময় রাক্ষী, পুলিশের ভূমিকায় রূপম দাস, এডিটিং স্পেশাল এফেক্টস ও আবহ সঙ্গীতে দেবা ও সৌমজি, পরিচালনায় ও পরিকল্পনায় রূপম দাস। ধন্যবাদ।